আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না করোনার ভয় মৃতদেহ ধরল না পরিবার শেষকৃত্য করলেন মুসলিম যুবকরা ভারত জুড়ে টালমাটাল অবস্থা ভারতকে দশ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র হেফাজত নেতা আতাউল্লাহ ও ইহতাসমুল আবার রিমান্ডে জানাবো নবাবগঞ্জে ভবহ আগুনে পুড়েছে নয়টি বাস এবং সর্বশেষ জানাব শফানি লাশের শাড়ি ভারতে একদিনে মৃত্যু তিন হাজার সাতচল্লিশ এবারে বিস্তারিত তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন করোনার ভয়ে মৃতদেহ ধরল না পরিবার শেষকৃত্য করলেন মুসলিম যুবকরা মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এমন বিপর্যস্ত অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন বিহারের প্রদেশের একদল মুসলিম যুবক করোনায় মারা গেছেন মনে করে এক নারীর মৃতদেহ ছুঁতে চায়নি তার পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত ওই মুসলিম যুবকরাই রীতি মেনে ওই হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ঘটনাটি ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায় বিহারের গয়া জেলার ইমামগঞ্জ পুলিশ স্টেশনের তেতারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রভাবতী দেবী নামে আটানো বছরের ওই নারী তাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর টিপিসি আর টেস্টও করা হয় কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ আসলেও পরবর্তীতে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই নারীর করোনাতে মারা যান তিনি এ ভয়ে ওই নারীর স্বামী এবং দুই ছেলে মৃতদেহ নিতে রাজি হননি ফলে দীর্ঘক্ষণ গাড়িতে পড়েছিল মৃতদেহটি শেষ পর্যন্ত খবর পেয়ে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন মোহাম্মদ রফিক মোহাম্মদ শারিক মোহাম্মদ কালামি মোহাম্মদ বারিক মহম্মদ লাদ্দান সহ এলাকারই বেশ কয়েকজন মুসলিম যুবক হেফাজত নেতা আতাল্লা ও ইহতামুল আবার রিমান্ডে হেফাজত ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাল্লা আমিন এবং ঢাকা মহানগরের সহ দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সেক্রেটারি মাওলানা ইহেতামুল হক শাখিকে আবার রিমান্ডে পাঠিয়েছেন আদালত রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকিবিল্লা এই রিমান্ড আদেশ দেন এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আতাউল্লাহ আমিনকে হাজির করে গ্রেফতার দেখানো সহ সতেরো দিনের রিমান্ডের আবেদন করেন পৃথক ওই দুই মামলার দুই তদন্ত কর্মকর্তা এর মধ্যে মতেছিল থানার মামলায় দশ দিন এবং পল্টন থানার মামলায় সাত দিন শুনানি শেষে তাকে দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক অন্যদিকে পল্টন থানার মামলায় ইহেতে সমলকে গ্রেফতার দেখানোসহ সহ তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পল্টন থানা পুলিশ শুনানি শেষে বিচারক এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন গত বাইশ রাজধানী থেকে হেফাজতের এই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ ভারত জুড়ে টাল অবস্থা ভারতকে দশ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মহামারী করোনা প্রকোপে ভারত জুড়ে টাল অবস্থা দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে এ অবস্থায় ভারতকে একশো মিলিয়ন অর্থাৎ দশ কোটি ডলারেরও বেশি মূল্যের মেডিকেল উপকরণ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউস থেকে এই বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে জানানো হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ এপ্রিল থেকে এসব সহায়তা ভারতে পৌঁছাতে শুরু করবে এবং এই প্রক্রিয়া আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এসব উপকরণের মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার দেড় কোটি এন ফাইভ মাস্ক দশ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আর ডিটি এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের টিকা উপকরণের নিজস্ব অর্ডারও ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে এই উপকরণ দিয়ে ভারতীয়রা দুই কোটি উৎপাদন করতে পারবে বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে আমাদের হাসপাতালগুলোর সংকটকালীন মুহূর্তে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র সেভাবে ভারতের প্রয়োজনের সময় সাহায্য করতে বদ্ধপরিকর এদিকে ভারতে থামছে না করোনার মৃত্যুর মিছিল একদিনে নতুন করে মারা গেছেন রেকর্ড তিন হাজার ছশো জন আক্রান্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ এনি দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি তিরাশি লাখ আটষট্টি হাজার ছিয়ানব্বই জন এবং মারা গেছেন দুই লাখ চার হাজার আটশো বারো জন সারিবদ্ধ লাশবাহী অ্যাম্বুলেন্সি বলে দিচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতা কবরস্থান ও শ্মসানে সাদাগাড়ির বহর হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকার আছে সেই সঙ্গে অপর্যাপ্ত ব্যবস্থা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ শ্মশানে লাশের সারি ভারতে একদিনে মৃত্যু তিন হাজার ছশো সাতচল্লিশ করোনা বিপর্যস্ত ভারত চারদিকে মানুষের আহাজারি বাতাসে লাশের গন্ধ দেশটিতে গত একদিনে সব রেকর্ড পিছনে ফেলে তিন হাজার এর বেশি মানুষের মৃত্যু হয়েছে একই সময় আক্রান্ত হয়েছেন তিন লাখ উনআশি হাজারেরও বেশি মানুষ মোট মৃত্যু দুই লাখ পার করেছে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ছয়শো সাতচল্লিশ জনের মোট মৃত দুই লাখ চার হাজার আটশো বারো জন একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ উনআশি হাজার চারশো উনষাট জন মোট আক্রান্ত হয়েছেন এক কোটি তিরাশি লাখ আটষট্টি হাজার ছিয়ানব্বই জন করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ঘরের মধ্যে নাগরিকদের মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার সেই সঙ্গে এখন বাড়িতে বাইরের কাউকে না ডাকা এবং অযথা বাইরে না বেরানোর পরামর্শ দেওয়া হয়েছে ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে প্রচন্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের মর্ন ও শ্মশানে ভিড় পড়ে গেছে শ্মশানের জায়গার সঙ্কুলার না হওয়ায় দিল্লি সহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে তাতেও কুলিয়ে উঠতে পারছে না সংশ্লিষ্টরা খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান যার ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছে মুসলিমরাও কয়েকটি রাজ্যের স্বাস্থ্যকর্মীরা বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা জানিয়েছেন এর আগে এমন অবস্থা কখনো দেখেননি তারা ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে পেছনে যাবে আকার ধারণ ভারতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন মে মাসে ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে এ সময় একদিনে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যেতে পারে সংক্রমণও হবে রেকর্ড পরিমাণ নবাবগঞ্জে ভাব আগুনে পুড়েছে নয়টি বাস ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে গেছে এ সময় পনেরোটি দোকানও পুড়ে ছাই হয় বলে জানা গেছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের নদী পাড়ে অটো কারখানা থেকে এই আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে তার আগে স্ট্যান্ডে অ্যান মলিক পরিবহনের নয়টি বাস পুড়েছে এ সময় আগুনে পনেরো দোকান পুড়েছে তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ